আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আগ্নেয়গিরির ভয়াবহ অগ্নুৎপাত অব্যাহত রয়েছে। স্থানীয় সময় সোমবার রাত 10টার পর থেকে ফের অগ্নুৎপাত শুরু করে, মুহূর্তেই ছাইযুক্ত ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ, লাভা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। এতে প্রচণ্ড হুমকির মুখে রয়েছেন সেখানকার বাসিন্দারা। নতুন করে শুরু হওয়া এই অগ্নুৎপাতের কেন্দ্রস্থল ব্লু লেগুন অঞ্চল, যার অবস্থান রেইকেনাস এর মৎস্যজীবীদের শহর নামে পরিচিত গ্রিনভিকের কাছে। এর আগে গেল মাসে অঞ্চলটিতে একদিনে 1000-এর বেশি ভূমিকম্প অনুভূত হলে সরিয়ে নেওয়া হয় সেখানকার প্রায় 4000 বাসিন্দাদের।